আগামী পয়লা জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হচ্ছে ক্যারি ব্যাগ। এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতামূলক প্রচার গোবরডাঙ্গায়। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লিফলেটও বিলি করা হয় এলাকায়। আগামী পয়লা জুলাই থেকে 75 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। এরপরেও অসচেতনতার ছবি সর্বত্র। এবার সরকারের নির্দেশিকা বাস্তবায়ন করতে পথে নামল গোবরডাঙ্গার ডাক্তার সুরেশচন্দ্র মিত্র বিজ্ঞান চক্র। সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়। রবিবার সকালে গোবরডাঙ্গা বাজারে সচেতনতা র্যালি করে সংগঠনের সদস্যরা। তারা গোবরডাঙ্গা বাজার ও পার্শ্ববর্তী দোকান ব্যবসায়ীদের সচেতন করেন এবং সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বলেন, আমরা চাই মানুষ প্লাস্টিক বর্জন করুক, গড়ে উঠুক প্লাস্টিক মুক্ত সমাজ। যে প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ুন, প্লাস্টিক দূষণ বন্ধ করুন, ক্যারি ব্যাগ বা প্লাস্টিক যেসব জিনিস আছে সেগুলো বন্ধ করুন, বাজারে ব্যাগ নিয়ে যান, প্লাস্টিকযুক্ত ব্যাগ পরিত্যাগ করুন। এছাড়া আর একটা উল্লেখযোগ্য জিনিস আছে, আমরা বাড়িতে সাবান, বিস্কুটের ঠোঙা, এগুলো যে প্লাস্টিকজাত দ্রব্য যত্রতত্র না ফেলে এটাকে গুছিয়ে রেখে পৌরসভার স্যানিটারি ডিপার্টমেন্টের ময়লার গাড়ির কাছে এটা দিয়ে দিন, তাহলে আমাদের এটা পরিবেশ মুক্ত রাখবে। যে আসুন সকলে মিলে, এটা একার পক্ষে সম্ভব নয়, প্রশাসনের পক্ষেও সম্ভব নয়, সমুদায় মানুষকে সচেতন করে সমুদায় মানুষকে নিয়েই আমাদের এই কর্মসূচি সফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা।